নির্বাচনের আগে, নির্বাচনকে সামনে রেখে টিআইবি বা টিআই এই ধরনের তথ্য প্রকাশ প্রকাশ করবে, এটা একটা অবান্তর প্রশ্ন। প্রিয় দর্শক, বাংলা নিউজ চ্যানেলের পক্ষ থেকে আমি মোহাম্মদ রেজাউল করিম সবাইকে সালাম ও স্বাগত জানাই। আগের একটি ভিডিওতে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের গবেষণা কার্যক্রম ও প্রতিবেদন সম্পর্কে আমি অজানা অনেক তথ্য তুলে ধরেছিলাম। আজকের ভিডিওতে টিআইবির কর্মী নিয়োগ ও কর্মী ব্যবস্থাপনা সহ ট্রাস্টি বোর্ড, গণমাধ্যম, সরকার ও দাতা সংস্থার সাথে টিআইবির সম্পর্ক ইত্যাদি বিষয় নিয়ে আমি অনেক অজানা তথ্য তুলে ধরার চেষ্টা করব। টিআইবিতে মোট চারটি বিভাগ রয়েছে: গবেষণা ও নীতি, আউটরিচ ও কমিউনিকেশন, সিভিক এনগেজমেন্ট, অর্থ প্রশাসন। এই চারটি বিভাগের পরিচালক পদে এমন ব্যক্তিকে নিয়োগ করা হয় যাতে উনি কখনো টিআইবি নির্বাহী পরিচালকের জন্য ভবিষ্যতে কোনোভাবে যেন হুমকি হয়ে দাঁড়াতে না পারেন। তবে নির্বাহী পরিচালকের পছন্দের প্রার্থী থাকলে ক্ষমতার অপব্যবহার, পক্ষপাতিত্ব বা জালিয়াতের মাধ্যমে পুরো নিয়োগ প্রক্রিয়া এমনভাবে সাজানো হয় যেন বাহির থেকে মনে হয় পুরো নিয়োগ প্রক্রিয়া স্বচ্ছ হয়েছে। টিআইবির কর্মী নিয়োগ, পদোন্নতি, পদচ্যুতি ও শৃঙ্খলা ভঙ্গজনিত ঘটনাগুলোর ক্ষেত্রে যে ধরনের দুর্নীতি হয়ে থাকে আমি সেই বিষয়গুলো এখন সংক্ষেপে তুলে ধরছি। 2022 সালের 1 জানুয়ারি থেকে টিআইবি বর্তমানে পেকটা নামক একটি প্রকল্পের আওতায় সমস্ত কার্যক্রম পরিচালনা করছে। এই প্রকল্পে মোট 170 জন কর্মকর্তা কর্মচারী রয়েছেন। নতুন পেকটা প্রকল্পে পূর্বের বিবেক প্রকল্প থেকে কাদেরকে আনা হবে বা হবে না, নতুন করে কোন কোন পদে নিয়োগ দেওয়া হবে, এই বিষয়গুলো নির্বাহী পরিচালক এবং উপনির্বাহী পরিচালক দুজনে মিলে এগুলো চূড়ান্ত করেন। সুতরাং 2021-22 সালে উন্মুক্ত প্রতিযোগিতার মাধ্যমে নিয়োগের নামে যে প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে এটা ছিল পুরো সাজানো। আসুন আমরা দেখি সেখানে কি হয়েছিল। আউটরিচ ও কমিউনিকেশন বিভাগের পরিচালক ও কোয়ার্ডিনেটর পদে প্রার্থীরা আগে থেকে চূড়ান্ত ছিলেন। এছাড়া গবেষণা বিভাগের একটি কোয়ার্ডিনেটর পদ ও কয়েকটি ফেলো পদ, সিভিক এনগেজমেন্ট বিভাগের পরিচালক এবং 2 জন কোয়ার্ডিনেটর পদ, জলবায়ু অর্থায়ন প্রকল্পের অধিকাংশ কর্মী ইত্যাদি সহ আমাদের যে সিভি সনাক পর্যায়ে যারা কর্মকর্তা ছিলেন, বলা যে অধিকাংশ কর্মকর্তাকে রেখে দেওয়া হয়। মূলত নিয়োগ প্রক্রিয়াটা ছিল একটা সাজানো নাটক। যাদের প্রতি ওনার সুনজর ছিল না তাদেরকে এই বাছাই পরীক্ষার মাধ্যমে বাদ দেওয়া হয়। এবারে নিয়োগে একটি ঘটনা তুলে ধরছি। আউটরিচ ও কমিউনিকেশন বিভাগে তহিদুল ইসলাম নামে এক কর্মীকে কোয়ার্ডিনেটর পদে নিয়োগ দেওয়া হয়। উনি কিন্তু এই নিয়োগ প্রক্রিয়ায় লিখিত পরীক্ষা উত্তীর্ণ হতে পারেননি, কিন্তু ওনাকে ভাইবা বোর্ডে সর্বোচ্চ নাম্বার দিয়ে নিয়োগ নিশ্চিত করা হয়, কারণ উনি ছিলেন টিআইবি নির্বাহী পরিচালক এবং ওই বিভাগের যে পরিচালক তার খুব বিশ্বস্ত ভাজন। এবার টিআইবির অতীতের কিছু নিয়োগের দুর্নীতি এবং অনিয়ম ও স্বজনপ্রীতি, পক্ষপাতিত্ব বা ক্ষমতা অপব্যবহারের ঘটনা তুলে ধরছি। সিভিক এনগেজমেন্ট বিভাগের পরিচালক পদে উমা চক্রবর্তী বা উমা চৌধুরীকে নিয়োগের ক্ষেত্রে টিআইবি ট্রাস্টি বোর্ডের তৎকালীন চেয়ারম্যান অ্যাডভোকেট সুলতানা কামাল এবং টিআইবির উপনির্বাহী পরিচালকের ওনাদের প্রভাব এবং আঘাত ছিল। পুরো নিয়োগ প্রক্রিয়াটি এমনভাবে সাজানো হয় যাতে উনি পরিচালক হয়ে নির্বাচিত হয়ে আসেন। উল্লেখ্য যে এই নিয়োগ প্রক্রিয়ায় অনেক মেধাবী এবং উচ্চতর বা অধিকতর যোগ্যতা সম্পন্ন প্রার্থী ছিল, কিন্তু উমা চৌধুরী যেহেতু সুলতান কামালের বলা যায় যে খুব বিশ্বাসবাদন ছিলেন এবং উমা চৌধুরীর বড় বোন সুলতান কামালের অধীনে কাজ করতেন ওনার সংস্থায়, সে কারণে ওনাদের যে আগের যে পূর্বতন যে পরিচিতি সে বিষয়টা কাজ করেছে। আউটরিচ ও কমিউনিকেশন বিভাগের পরিচালক পদে নিয়োগের ক্ষেত্রেও দুর্নীতি ও স্বজনপ্রীতির অভিযোগ রয়েছে। এই পদে নিয়োগপ্রাপ্ত জনাব মঞ্জুর আলম হলেন টিআইবির উপনির্বাহী পরিচালক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষক ডক্টর সুমায়া খায়ের একজন খুব প্রিয় ছাত্র, যিনি নিয়োগ প্রক্রিয়ার তৃতীয় স্থান অধিকার করেছিলেন। উল্লেখ্য যে যিনি প্রথম হয়েছিলেন তিনি টিআইবিতে যোগ দিতে অপারগতা প্রকাশ করেন, আর যিনি দ্বিতীয় হয়েছিলেন ওনাকে নাকি অফারই করা হয়নি। এই অবস্থায় তৃতীয় স্থান অধিকারী জনাব মঞ্জুর আলমকে নিয়োগ দেওয়া হয়। উল্লেখ্য যে টিআইবিতে যে চর্চা বা ঐতিহ্য, কখনো তৃতীয় অধিকারী কোনো ব্যক্তিকে পরিচালকের মতো গুরুত্বপূর্ণ পদে কখনো নিয়োগ দেওয়া হয়নি। টিআইবির গবেষণা পরিচালক পদে কখনো বিশ্বমানের বিশ্ববিদ্যালয় থেকে কোনো উচ্চতর ডিগ্রি, প্রকাশনা বা গবেষণার অভিজ্ঞতা রয়েছে এমন কাউকে নিয়োগ দেওয়া হয় না, কারণ টিআইবি নির্বাহী পরিচালক চান তিনি যেন একাই যেন
উনি সবার ফোকাসে থাকেন। এছাড়া টিআইবির গবেষণা বিভাগে উচ্চতর যোগ্যতা ও মেধাসম্পন্ন ব্যক্তিদের নিয়োগ দেওয়ার ঘটনা বা উদাহরণ খুব বিরল। ডক্টর সাদিদ নুরী মাওলা নামে সাসেস থেকে পিএইচডি করা এবং অনেক দক্ষ একজন গবেষককে সংক্ষিপ্ত মেয়াদে নিয়োগ দেওয়া হলেও ওনার নিয়োগ চূড়ান্ত করা হয়নি বা স্থায়ী করা হয়নি, কারণ ওনার ব্যক্তিত্ব, ওনার পাণ্ডিত্য এবং ওনার যে গবেষণার যে অবদান সেটা টিআইবির নির্বাহী পরিচালক নিজেও সেক্ষেত্রে উনি বলার জন্য এটা জেলাস ছিলেন। টিআইবির গবেষণা সহ সার্বিক কর্মকাণ্ড এক ব্যক্তি ফোকাস বা এক ব্যক্তি কেন্দ্রিক। গবেষণার যখন প্রতিবেদনগুলো গণমাধ্যমে প্রকাশ করা হয় সেখানে আপনার লক্ষ্যগুলো দেখবেন যে সেখানে টিআইবি নির্বাহী পরিচালক পুরো অনুষ্ঠানগুলো সঞ্চালন করেন এবং সাংবাদিকদের মুখোমুখি হন বা উত্তর দেন, কিন্তু আসলে কিন্তু এই বিষয়টা বলা হয় যে সঞ্চালন করার কথা হচ্ছে গবেষণা পরিচালকের, যে কাজটি আমরা সিপিডি ক্ষেত্রে দেখি। সিপিডির নির্বাহী পরিচালক কিন্তু সবসময় উনি সঞ্চালকের ভূমিকা থাকেন না, উনি তার যারা জুনিয়র কর্মী আছেন তাদেরকে উনি ওনারা প্রমোট করেন, বা টিআইবির ক্ষেত্রে এটা দেখা যায় না। নারী প্রতি সহিংসতা ও যৌন হয়রানির অভিযোগের ক্ষেত্রে টিআইবি সাধারণত জিরো টলারেন্স নীতি অনুসরণ করে, অর্থাৎ এই ধরনের কোনো অভিযোগ কোনো কর্মীর বিরুদ্ধে উঠলে যদি তদন্তে পাওয়া যায় তাৎক্ষণিকভাবে তাকে টিআইবি থেকে চাকরিচ্যুত করা হয়। কিন্তু এই ঘটনার ব্যতিক্রম রয়েছে। টিআইবির একজন প্রোগ্রাম ম্যানেজার পর্যায়ে একজন নারী কর্মী যার বিরুদ্ধে বিবাহ বহির্ভূত সম্পর্কে থাকার অভিযোগ ছিল, উনি ঢাকার বাইরে অফিসের কাজে গিয়ে একটি হোটেলে অবস্থানকালে এবং একজন বিবাহ বহির্ভূত ব্যক্তির সাথে উনি সহবাসকালে হাতে হাতে ধরা পড়েন এবং এই ঘটনা ঢাকা অফিসকে জানানো হলেও ওই নারী কর্মীর বিরুদ্ধে একই ধরনের ব্যবস্থা নেওয়া হয়নি, অর্থাৎ ওনাকে চাকরি থেকে বহিষ্কার করা হয়নি। এক্ষেত্রে টিআইবি বলা হয় যে নির্বাহী পরিচালক পক্ষপাতিত্ব মূলক আচরণ করেছেন বলে অন্যান্য কর্মীদের কাছ থেকে অভিযোগ উঠেছিল। টিআইবি ট্রাস্টি বোর্ডে কারা আসেন? টিআইবি ট্রাস্টি বোর্ড টিআইবি নির্বাহী পরিচালকের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ ওনারাই নির্বাহী পরিচালকের যে নিয়োগ এবং তার যেই বলা হয় যে নিয়োগের চুক্তি যে বর্ধিতকরণ সেটা করে থাকেন। কাজেই ডক্টর ইফতেখারুজ্জামান এমন ব্যক্তিদেরকে বাছাই করেন এবং উনি ওনার প্রভাব খাটিয়ে তাদেরকে অন্তর্ভুক্ত করেন ওই ট্রাস্টি বোর্ডে যারা ওনার পক্ষে কাজ করবেন। কাজে এমন কোনো ব্যক্তি টিআইবি ট্রাস্টি বোর্ডে কখনো আসে না যিনি টিআইবি নির্বাহী পরিচালকের জন্য হুমকি হয়ে দাঁড়াতে পারেন। এছাড়া ট্রাস্টি বোর্ডে সাধারণত সরকারি উচ্চ পর্যায়ে ভালো যোগাযোগ আছে, কিংবা টিআইবির যে কোনো সংকট মুহূর্তে ওনারা সরকারের সঙ্গে বা উচ্চ পর্যায়ে যোগাযোগ করতে সক্ষম হবেন এমন ব্যক্তিদেরকেই নিয়োগ দেওয়া হয়। টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামানের বয়স 65 পার হওয়ার কারণে এবং এই পদে ভবিষ্যতে একজন কাউকে নিয়োগ দেওয়ার লক্ষ্যে একটি উপনির্বাহী পরিচালকের পদ সৃষ্টি করা হয় এবং এই পদে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষক ডক্টর সুমাই খায়ারকে নিয়োগ দেওয়া হয় প্রায় 8 বছর আগে। কিন্তু টিআইবি নির্বাহী পরিচালক ট্রাস্টি বোর্ডকে ম্যানেজ করে প্রতি 2 বছর অন্তর উনি তার নিয়োগ বর্ধিত করে যাচ্ছেন এবং উনি প্রকাশ্যে বলে থাকেন ট্রাস্টি বোর্ড ওনাকে যতদিন চাইবে উনি টিআইবি নির্বাহী পরিচালক হিসাবে তিনি ততদিন দায়িত্ব পালন করে যাবেন। উল্লেখ্য যে ট্রাস্টি বোর্ডে যারা রয়েছেন ওনারা কখনই কিন্তু চাইবেন না যে ডক্টর ইফতেখারুজ্জামান ওনার জায়গা থেকে উনি সরে যান, কারণ ওনারা তো তারই লোক। প্রিয় দর্শক, টিআইবি সমস্ত কর্মকাণ্ড এক ব্যক্তি কেন্দ্রিক। আপনারা যদি টিআইবি যে প্রেস নোট আপনার সংবাদপত্রে দেখে থাকেন আপনার লক্ষ্য করে দেখবেন সেটির ভাষা কেমন। সেখানে বলা হয় এবং বারবার বলা হয় টিআইবি নির্বাহী পরিচালক এটা বলেছেন ওটা বলেছেন ইত্যাদি ইত্যাদি। কিন্তু যদি আপনারা বিশ্বব্যাংক এবং জাতিসংঘের বিভিন্ন প্রতিষ্ঠানগুলো প্রেস নোট দেখেন, যেমন UNDP, UNICEF ইত্যাদি, সেখানে কি থাকে? সেখানে প্রতিষ্ঠানের কথা বলা হয় যে বিশ্বব্যাংক বলেছে বা জাতিসংঘ বলেছে এটা বলেছে সেটা বলেছে, কিন্তু আমাদের টিআইবি ক্ষেত্রে আপনারা দেখবেন ডক্টর ইফতেখারুজ্জামান কি বলেছেন সেটাকে হাইলাইট করা হয়। অর্থাৎ এইভাবে পুরো প্রতিষ্ঠানের যে ইমেজ বা বলা যে সুনাম সমস্ত কিছুই টিআইবি নির্বাহী পরিচালককে কেন্দ্র করে। মূলত সরকার এমন ট্রাস্টি বোর্ডকে ম্যানেজ করে ডক্টর ইফতেখারুজ্জামান দীর্ঘ 20 বছর যাবৎ উনি নির্বাহী পরিচালক পদে বা এই পদ আঁকড়ে ধরে রেখেছেন। সবশেষে আমি বলবো, দাতা সংস্থাগুলো টিআইবিকে শত শত যে কোটি টাকা দিচ্ছেন সেই টাকাগুলো আসলে কি কাজে ব্যবহার হচ্ছে, সেটি কার স্বার্থে ব্যবহার হচ্ছে বা কতটুকু যৌক্তিকভাবে ব্যবহার হচ্ছে এই বিষয়ে আপনারা তদন্ত করুন এবং প্রয়োজনীয় ব্যবস্থা নিন, কারণ সুশাসন প্রতিষ্ঠার সহায়ক পরিবেশ সৃষ্টি করতে হলে সবার আগে প্রয়োজন কার্যকর জবাবদিহিতা।